আচ্ছা, আমি বাড়িটা বানাবো বুঝলাম, তো এখন কত খরচ পড়তে পারে, আর্কিটেক্টকে কত দিতে হবে? ওকে, আর্কিটেক্টরা বিভিন্নভাবে চার্জ করে, আর্কিটেক্টরা বিভিন্নভাবে চার্জ করে। তো চার্জটা যদি ছোট বাড়ি হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে লামসাম চার্জ করা হয়। লামসাম মানে হচ্ছে কিছু একটা ধরে দেওয়া হয়। তো ছোট বাড়ির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। আবার কেউ কেউ স্কোয়ার ফিটে চার্জ করে। আবার কেউ কেউ বিল্ডিংটা বানাইতে বানাতে যত টাকা খরচ পড়বে তার একটা পার্সেন্টেজ চার্জ করে। পার্সেন্টেজটা ভ্যারি করে, এটা সাধারণত 5 to 6% হয়। বিল্ডিং বানাতে যদি 1 কোটি টাকা লাগে তাহলে আর্কিটেক্ট 5 লাখ টাকা নেবে বা 6 লক্ষ টাকা নেবে। তো এটা একটা পার্সেন্টেজ, আর একটা হচ্ছে স্কোয়ার ফিট পার্সেন্টেজ। স্কোয়ার ফিটে কিভাবে আসে, বিল্ডিংটা যদি আমার 1000 স্কোয়ার ফিট হয় তাহলে স্কোয়ার ফিট আসলে অনেক ভ্যারি করে। এটা ভ্যারি করবে আর্কিটেক্টের বয়স কত, সে কি কি সার্ভিস দিচ্ছে তার উপর বেসিস করে। এই 1000 স্কোয়ার ফিটের জন্য মানুষজন 14 টাকা বা 12 টাকা থেকে শুরু করে 140 টাকা পর্যন্ত যেতে পারে। তার মানে এই একইবারে ডিজাইন করার জন্য একজন আর্কিটেক্ট কেউ হয়তো 15,000 টাকা নিবে বা 14,000 টাকা নিবে, আবার কেউ 1,40,000 টাকা নিতে পারে। এরকম পার্থক্য হতে পারে। যেমন আমরা যদি চিন্তা করি যে একটা 10 কাঠার একটা বিল্ডিং, একটা 10 কাঠার বিল্ডিং এ 42,000 স্কোয়ার ফিটের মতো কনস্ট্রাকশন হতে পারে যদি বেসমেন্ট না থাকে। তো 10 কাঠার বিল্ডিং এ 42,000 স্কোয়ার ফিট হয় লামসাম আমরা যদি ধরি। তো এই যে 42,000 স্কোয়ার ফিটের কনস্ট্রাকশন পার স্কোয়ার ফিটে, কোনো কোনো আর্কিটেক্ট আছে যারা এখানে 15 টাকা চার্জ করবে, স্পেশালি ঢাকার বাইরে গ্রামে, ময়মনসিংহ, রংপুর, খুলনা এরকম জায়গায় যদি কেউ ডিজাইন করে 15 টাকা স্কোয়ার ফিট খুব সাধারণ একটা চার্জ। যদি খুব টিপিক্যাল বিল্ডিং হয় তাহলে 15 টাকা স্কোয়ার ফিট আমরা যদি মাল্টিপ্লাই করি 42-এর সাথে, কত আসে 42,000 × 15, 6,30,000 টাকা। ওকে, বাট একজন এক্সপিরিয়েন্সড আর্কিটেক্ট, একজন অভিজ্ঞ আর্কিটেক্ট যে 10-15 বছর ধরে কাজ করছে, সে ডেফিনেটলি 15 টাকা স্কোয়ার ফিট চার্জ করবে না। সে চার্জ করতে পারে 100 টাকা। সে যদি 100 টাকা চার্জ করে তাহলে তার চার্জ আসবে 4.42 লাখ। তো এটা মোটামুটি বাংলাদেশের এক্সপিরিয়েন্সড আর্কিটেক্টদের জন্য, এটা এক্সপিরিয়েন্সড এবং সিনিয়র আর্কিটেক্টদের জন্য। অথবা ডেভেলপাররা যখন ডিজাইন করে, সাপোজ রিনাউন্ড কোনো ডেভেলপার যখন তার বিল্ডিং সেল করার কথা চিন্তা করে, একটা ভালো ডেভেলপার তার বিল্ডিং এর স্কোয়ার ফিট সেল করে 15,000 টাকায়, তার 100 টাকা কেন? তার তো 300 টাকাও আর্কিটেক্টকে দিতে সমস্যা নেই, আসলে কিছুই না। তো ওরা আসলে অনেক সিনিয়র, কখনো কখনো দেশের বাইরে থেকেও আর্কিটেক্ট নিয়ে এসে তাদেরকে দিয়ে কাজ করে। তবে বাংলাদেশে একেবারে সাধারণ মিডিয়াম রেঞ্জ আর্কিটেক্টরা এখান থেকে শুরু করে ছোট আর্কিটেক্টদেরকে শুরু করে সিনিয়র আর্কিটেক্ট 100 টাকা পর্যন্ত খুব নর্মাল। কিন্তু কমার্শিয়াল প্রজেক্ট যখন ডিজাইন করা হয়, স্পেশালি যখন ডেভেলপাররা করে বা কমার্শিয়ালি ডেভেলপ করে, তখন আসলে 300 টাকা থেকে আসলে যে কোনো জায়গায় চলে যেতে পারে রিগার্ডিং সে আসলে ইন্টেরিয়র ডিজাইনের কিছু পার্ট এখানে অ্যাড করে দিতে পারে। আর এই টাকার ভেতরে আসলে ইনার স্কোপ অফ ওয়ার্ক আর এর স্কোপ অফ ওয়ার্ক কিন্তু সেম না। এক্সপিরিয়েন্স তো এক জায়গায় থাকলেও ইনি যা যা দিবে আর ইনি যা যা দিবে তাও কিন্তু আলাদা। তবে ওটা নিয়ে আসলে অন্য আরেকদিন কথা বলতে হবে, ওটা অনেক লম্বা একটা ভিডিও যেতে পারে। তো এই হচ্ছে অবস্থা। তো একটা ছোট গ্রামের বাড়ি ডিজাইন করার জন্য একটা এমন হতে পারে, লামসামটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যেহেতু 1000 স্কোয়ার ফিট বাড়ির ডিজাইন করতে মাত্র 15,000 টাকা আসতেছে, 15 টাকা স্কোয়ার ফিট ধরলে 15,000 টাকায় তো আসলে ডিজাইন করা সম্ভব হয় না, একজন মানুষের বেতন হবে না। সেক্ষেত্রে একটা লামসাম ফিগারে চলে যায়, হয়তো বলে দিল যে 1 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা ওভাবে নিবে, তখন আর স্কোয়ার ফিটে করা হয় না। কিন্তু যখন বিল্ডিং বড় হয় দেখা যায়, একটা অ্যাপার্টমেন্ট ডিজাইন করতে গেলে
আসলে একটা ফ্লোরি ডিজাইন করে বাকিগুলো কিন্তু ওটারই হালকা মডিফিকেশন হয়, তখন আসলে এই অল্প অ্যামাউন্টটা তখন কাজ করে, কিন্তু যখন বিল্ডিং ছোট হয়ে যায় তখন আসলে সব চার্জে বড় করে করতে হয়।